নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে ফের বালিগঞ্জে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। খোদ মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মীরাই। বুধবার রাতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামির লেনের ঘটনা, সেখানে রাতে এসে পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত শুভজিৎ মালির দেহ। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সেখানে পৌঁছতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। সোমবার শিলিগুড়ির কাছে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় জামির লেনের বাসিন্দা শুভজিতের। যেদিন মৃত্যু হয় শুভজিতের, সেদিন শুভজিতের মেয়ের জন্মদিন ছিল। পরিবারের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। যাই হোক, স্থানীয় তৃণমূল কর্মীরা শুভজিতের বাড়িতে যায়, মানে পরিবারের পাশে দাঁড়ায়, কিন্তু স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তথা বাবুল সুপ্রিয় সেখানে পৌঁছায়নি। পৌঁছায় বুধবার রাতে, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান শুনতে হলো বাবুল সুপ্রিয়কে। পরিস্থিতি খুব গরম দেখে সেখান থেকে চলে আসেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় যবে থেকে তৃণমূলে যোগদান করেছে তবে থেকেই বড়ই ঝামেলায় রয়েছে বাবুল সুপ্রিয়। যখন বালিগঞ্জে তাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, তখন থেকেই তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব। বাবুল সুপ্রিয়কে কোনোভাবেই মেনে নিতে পারছিল না সেখানকার তৃণমূলের কর্মীরা। তারপর দেখা যায় আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে বাবুল সুপ্রিয়র তরজা গণ্ডগোল। শেষে বাবুলের পর্যটন দপ্তর ইন্দ্রনীলকে দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, বাবুল সুপ্রিয় কিন্তু তৃণমূলে গিয়েও শান্তিতে নেই, একের পর এক জায়গায় ধাক্কা খাচ্ছেন বাবুল সুপ্রিয়।